স্বাভাবিক জীবনযাত্রায় ফিরল দেশ। ডেঙ্গু পরিস্থিতি মহামারীর দিকে যাওয়ার আশঙ্কা। করোনা ঠেকাতে ব্যর্থ চীনের 47 কর্মকর্তার শাস্তি। টি-20তে আবারও বিশ্বসেরা সাকিব। আসসালামু আলাইকুম। কর্ণফুলী সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন আক্তার সোনিয়া। শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। বুধবার মধ্যরাত থেকে করোনার সরকারি বিধিনিষেধ শেষ হয়েছে, স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে দেশ, চালু হয়েছে গণপরিবহন। মধ্যরাত থেকে রাজধানী ছেড়ে যায় দূরপাল্লার বাস, তবে যাত্রী সংখ্যা ছিল কম। তবে সকাল থেকে রাজধানী সহ সারা দেশের সড়কে দেখা মেলে পুরনো চিত্রের। বাসসহ সব ধরনের গণপরিবহন চালু হওয়ায় বিভিন্ন সড়কে দেখা গেছে চিরচেনা চাঞ্চল্য। প্রায় এক মাস পর চালকের আসনে বসতে পেরে খুশি চালকরা, তবে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যাত্রী ও চালকের উদাসীনতা দেখা গেছে। এদিকে কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। আজ চলাচল করবে 24টি আন্তনগর ও 12টি লোকাল ট্রেন। চালু হয়েছে সকল সরকারি ও বেসরকারি অফিস এবং আর্থিক প্রতিষ্ঠান। এছাড়া হাইকোর্টের সব বেঞ্চ আজ থেকে চলবে ভার্চুয়ালি। সরকারি নির্দেশ অনুযায়ী সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে খোলা থাকবে শপিং মল ও মার্কেট। আজ থেকে খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁ অর্ধেক আসন খালি রেখে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। দেশে ডেঙ্গু পরিস্থিতি মহামারীর দিকে চলে যাচ্ছে বলে আশঙ্কা করছেন কীটতত্ত্ববিদ ও গবেষকরা। করোনার কারণে ডেঙ্গু আক্রান্তের প্রকৃত চিত্র পাওয়া যাচ্ছে না উল্লেখ করে তারা বলেন, ডেঙ্গু নিধনে সিটি কর্পোরেশন ভুল পদক্ষেপ নিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লার্ভার পরিবর্তে পূর্ণবয়স্ক মশা নিধনের উপর জোর দেওয়ার পরামর্শ তাদের। আজ বুধবার সেন্টার ফর গার্মেন্টস স্টাডিজ সিজিএস আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডেঙ্গু নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি প্রবন্ধ উপস্থাপন করে এসব কথা জানিয়েছেন কীটতত্ত্ববিদ তহিদ উদ্দিন আহমেদ। এডিস মশা নিধনে কীটতত্ত্ববিদদের সম্পৃক্ত করে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করার কথাও বলেন তিনি। একই সাথে মশা মারার প্রয়োজনীয় ওষুধ ও যন্ত্রপাতি বাজারে সরবরাহ করতে পারলে প্রয়োজনে মানুষ বাসার আশেপাশের মশা নিজেরাই মারতে পারবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। লার্ভার ব্রিডিং প্লেস নষ্ট করার যে আমি প্রচেষ্টা দেখতেছি সেটা এই মুহূর্তে দরকার নেই, বা যেটা রেগুলার করা হয় সেটুকুই করা হোক। এখন কিন্তু প্রতিটি জায়গায় অ্যাডাল্ট মশা মারার চেষ্টা নিতে হবে। তো সেই জন্যে ঢাকা শহরে যে আনন্দার কনস্ট্রাকশন হাউসগুলো আছে, সেই হাউসগুলোতে ফগিং এর মাধ্যমে অ্যাডাল্ট মারার প্রচেষ্টা এই সিটি কর্পোরেশনকে নিতে হবে। চট্টগ্রামের এক ব্যবসায়ীর স্বর্ণের বার আত্মসাতের ঘটনায় ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম সহ 6 পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে আত্মসাতকৃত বৃষ্টি বারের মধ্যে 15টি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ সুপার খন্দকার নুরুল নবী। গ্রেফতারকৃত অন্যরা হলেন উপপরিদর্শক মোতায়ের হোসেন, মিজানুর রহমান ও নুরুল হক এবং সহকারী উপপরিদর্শক অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা। দেশের সরকারি বেসরকারি ব্যাংকগুলোতে 50,000 কোটি টাকা একেবারেই অলস হয়ে পড়ে থাকছে, এতে ব্যবস্থাপনা ব্যয় বাড়ছে ব্যাংকগুলোর। এ অবস্থায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্বস্তি দিতে বাংলাদেশ ব্যাংক স্বল্প সময়ের জন্য অলস অর্থের একটি অংশ নিলামের মাধ্যমে তুলে নিচ্ছে। সোমবার প্রথম নিলামে 2,600 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে, এর ফলে কিছুটা লাভবান হবে ব্যাংকগুলো। দেশে বর্তমানে 61টি সরকারি বেসরকারি ব্যাংক রয়েছে। এসব ব্যাংকে বিপুল পরিমাণে নগদ টাকা জমা হয়ে আছে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন এই অলস অর্থের পরিমাণ 50,000 কোটি টাকা। বিধিনিষেধ তুলে নেওয়ার পর চট্টগ্রামে বেড়েছে গণপরিবহন, সেই সঙ্গে বেড়েছে জনসমাগম। এতে নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তৈরি হয়েছে যানজট। বুধবার নগরের বিভিন্ন এলাকাগুলোতে দেখা গেছে এমন চিত্র।
যাত্রীরা বলছেন গণপরিবহন খুলে দেয় গন্তব্যে যাওয়া সহজ হয়েছে, এতদিন যে ভোগান্তি ছিল তাও কমে এসেছে। পরিবহন শ্রমিকরা বলছেন অনেকদিন পর গণপরিবহন চালু হয়েছে, এই কয়েকদিন শ্রমিকরা মানবেতর জীবনযাপন করেছে, পরিস্থিতি স্বাভাবিক না হলেও গণপরিবহন চলাচল করতে দেওয়ায় আমরা খুশি। সব শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়েছে সকলে যাতে স্বাস্থ্যবিধি মেনে পরিবহন চালায়। তো খুলে দিয়েছে, খুলে দিবার পর এখন কদিন আর আবার যদি বন্ধ করে দেয় তো আমরা কি কিছু করার আছে নি, কিছু তো আমি করার না। না চললে তো আমাকে সমস্যা, আমাকে চলা কষ্ট হয়, খাওয়ার কষ্ট হয়, সব দিক দিয়ে কষ্ট। বন্ধ থাকলে তো মনে করেন সব দিক দিয়ে বন্ধ, চলা ফিরা খাওয়া দাওয়া সব দিক দিয়ে সমস্যা। স্ট্যান্ড নাম্বার আগে ছিল 200, এখন মালিক পক্ষ থেকে ভাড়া কমাইয়া এখন 130 টাকা করছে নিয়মিত। দ্রুত বাজার চলে এবং শান্তি শৃঙ্খলাভাবে চলে, কোনো প্রত্যেক মনে মাস ব্যাপার। ময়মনসিংহে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অগ্রণী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ সার্কেলের আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর AHM মোস্তাফিজুর রহমান। অগ্রণী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ অঞ্চলের উপ মহাব্যবস্থাপক লুৎফুর রহমানের সভাপতিত্ব, অগ্রণী ব্যাংক লিমিটেড ত্রিশাল শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ সার্কেল মহাব্যবস্থাপক AKM শামীম রেজাম, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ হুমায়ুন কবির, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক উজ্জ্বল কুমার প্রধান, বিশ্ববিদ্যালয়ের অর্থ হিসাব বিভাগের পরিচালক তারিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম প্রমুখ। ল্যাপটপ ডেস্কটপ কিনতে সর্বোচ্চ 60,000 টাকার শিক্ষা সহায়ক প্রযুক্তিগত সুবিধা ঋণ পেয়েছেন শিক্ষার্থীরা। নির্মমভাবে এই মুহূর্তটা শোকের মাসে গোটা জাতি বাঙালি জাতি যারা বাংলাদেশটাকে ভালোবাসে, এদেশের মুক্তিকামী মানুষের রক্তে এবং অসংখ্য নারী মা বোনের সংগ্রামে বিনিময়ে অর্জিত যে স্বদেশ, তাদের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে সহযোগিতাপূর্ণ মনোভাব অগ্রণী ব্যাংকের মাধ্যমে যেহেতু বাংলাদেশ সেক্ষেত্রে এখন সব কিছুই অনলাইনে যাওয়ার ক্ষেত্রে আমরা একটি উদ্যোগ গ্রহণ করেছি এবং সেটা আরো করোনা মহামারীর সংকটময় মুহূর্তে গ্রামে টিকাদান কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা মহামারীর ভ্যাকসিন গ্রহণের জন্য ভিড় জমাচ্ছেন সাতকানিয়া উপজেলার 17 ইউনিয়নের পুরুষ মহিলাগণ। কিছু কিছু ক্ষেত্রে আবেদনে ভুল থাকার কারণে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে, অনেকে অনলাইনে আবেদন করার পরও মেসেজ সংক্রান্ত সমস্যার কারণে বিলম্ব হচ্ছে, তাই সবাই জানান যাতে অতি দ্রুত টিকা গ্রহণ করতে পারে এমন ব্যবস্থা করলে ভোগান্তি অনেকাংশে হ্রাস পাবে। লক্ষ্মীপুরে কোভিড-19 ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র মাছেরি পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণের চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও BRDB-র যৌথ আয়োজনে রায়পুর উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এই চেক বিতরণ করা হয়। লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন। এই সময় 12 জন উপকারভোগীর মাঝে 13,50,000 টাকার চেক বিতরণ করা হয়। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, রায়পুর পৌরসভার মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাট, পৌরসভার সাবেক মেয়র ও রায়পুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজি ইসমাইল হোসেন খোকন, লক্ষ্মীপুর BRDP-র উপপরিচালক সাধনা রানী দেবনাথ ও রায়পুর উপজেলা BRDP-র চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দুজ্জামান মোল্লাসহ অনেকে। লক্ষ্মীপুরের রায়পুরে কোভিড-19 আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে 20টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভার মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাট, জেলা সিভিল সার্জন ডাক্তার আব্দুল গাফার চৌধুরী, রায়পুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাকির হোসেন, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র হাজি ইসমাইল হোসেন খোকন,
পৌর কাউন্সিলর জাকির হোসেন, নোমান পাটোয়ারি, আইনুল কবির ও মনির, মাহবুবুর রহমান রিজভি সহ অনেকে। এ সময় এমপি নয়ন বলেন, কোভিড রোগীদের চিকিৎসা সেবা সুবিধার্থে পর্যায়ক্রমে অক্সিজেন সিলিন্ডার সহ অন্যান্য চিকিৎসা সরঞ্জামাদি প্রদান করা হয়। উল্লেখ্য, কয়েকদিন পূর্বে একই স্বাস্থ্য কমপ্লেক্স এমপি নয়নের ব্যক্তিগত অর্থায়নে 40টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়। তন্মধ্যে রায়পুর হাসপাতাল আছে, রূপপুর সদর হাসপাতাল আছে, কিছু ব্যক্তিগত প্রাইভেট হাসপাতালও আছে, আবার কিছু ব্যক্তিগতভাবে স্বেচ্ছাসেবীদের কো দিচ্ছি। সব মিলে 120টা সিলিন্ডার এই পর্যন্ত দিচ্ছি, আরো কিছু দিব। করোনা ভাইরাসের ডেল্টার ধরনের সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হওয়ায় 47 জন কর্মকর্তাকে স্বাস্থ্যের আওতায় এনেছে চীন। সম্প্রতি সংক্রমণ বেড়ে যাওয়ায় দ্রুত বেশ কিছু পদক্ষেপ নেয় চীন। সেগুলোর মধ্যে রয়েছে কঠোর লকডাউন, গণহারে করোনা পরীক্ষার কোয়ারেন্টাইন ও ভ্রমণ নিষেধাজ্ঞা। এসব পদক্ষেপ বাস্তবায়নে যেসব কর্মকর্তা ব্যর্থ হয়েছেন তারা শাস্তির মুখে পড়েছেন। শাস্তিপ্রাপ্তদের মধ্যে স্থানীয় সরকারের প্রধান, স্বাস্থ্য কমিশনার, হাসপাতাল ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন। দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের শাস্তি দেওয়া হয়েছে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। লম্বা সময় পর টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষত্ব ফিরে পেলেন সাকিব আল হাসান। 2017 সালের অক্টোবরে সাকিবকে পেছনে ফেলে শীর্ষত্ব দখলে নেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজে 114 রানের সঙ্গে 7 উইকেটও নেন সাকিব, তাতেই পেছনে ফেলেছেন নবীকে। দীর্ঘ 3 বছর পর নিজের সিংহাসন ফিরে পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছে ICC। এছাড়া ICC-র সেরা ক্রিকেটার হয়েছেন সাকিব। অজিদের বিপক্ষে সিরিজের আগে 285 রেটিং পয়েন্ট নিয়ে মোহাম্মদ নবী ছিলেন 1 নম্বরে। সাকিবের রেটিং পয়েন্ট ছিল 252। 3 নম্বরে থাকে স্কটিশ অলরাউন্ডার রিচার্ড রেভিংটনের রেটিং পয়েন্ট 194। সংবাদ শেষ করব, তার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্বাভাবিক জীবনযাত্রায় ফিরল দেশ। ডেঙ্গু পরিস্থিতি মহামারীর দিকে যাওয়ার আশঙ্কা। করোনা ঠেকাতে ব্যর্থ চীনের 47 কর্মকর্তার শাস্তি। টি-20তে আবারও বিশ্বসেরা সাকিব। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে এখনই আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। We'll be right back.